আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া উসাল্লি ওয়া নুসাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল আরাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। প্রিয় দীনি ভাই বোনেরা, পবিত্র কুরআনুল কারীমের আলোকে আজকে আমি বাসায় প্রবেশের আদব, সেটা নিজের বাসা হোক বা অন্যের বাসা, নিজ গৃহ হোক বা অন্য কারো গৃহে প্রবেশের যে আদব, সে আদব সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। এই বিষয়টা প্রত্যেক মুসলমান নরনারীর জানাটা অত্যন্ত জরুরি, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের 24 নম্বর সূরা, সূরায়ে আন-নূরের 27 এবং 28 নম্বর আয়াতে সুস্পষ্টভাবে বাসায় প্রবেশের আদব, নিজ গৃহ বাদে অন্যদের গৃহ যখন আমরা ভিজিট করব, অন্য কারো গৃহে প্রবেশ করব, সেক্ষেত্রে আমাদেরকে কোন কোন আদবগুলো ফলো করতে হবে, কিভাবে প্রবেশ করতে হবে, সে সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বিস্তারিতভাবে আমাদের সামনে উপস্থাপন করেছেন। তো প্রিয় বন্ধুগণ, প্রথমে আমরা সূরায়ে আন-নূরের 27 এবং 28 নম্বর আয়াতের তর্জমাটা আমরা জানব এবং তারপরে সংক্ষিপ্ত আলোচনা এ সম্পর্কে আমি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সূরায়ে আন-নূরের 27 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, তোমরা নিজেদের গৃহ ছাড়া অন্য কারো গৃহে প্রবেশ করো না যতক্ষণ না তোমরা অনুমতি নেবে এবং গৃহবাসীদেরকে সালাম দেবে, এটাই তোমাদের জন্য কল্যাণকর, যাতে তোমরা উপদেশ গ্রহণ করো। এবং 28 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অতঃপর যদি তোমরা সেখানে কাউকে না পাও, তাহলে তোমাদেরকে অনুমতি না দেওয়া পর্যন্ত তোমরা সেখানে প্রবেশ করো না, আর যদি তোমাদেরকে বলা হয় ফিরে যাও, তাহলে ফিরে যাবে, এটাই তোমাদের জন্য অধিক পবিত্র, তোমরা যা করো আল্লাহ সে বিষয়ে সম্যক অবগত। প্রিয় ভাই বোনেরা, আমরা এই দুইটি আয়াত যদি আমরা সামনে রাখি, তাহলে আমাদের সামনে আদবগুলো স্পষ্ট হবে। প্রথমত হচ্ছে, যখন আমরা অন্য কারো বাসায় প্রবেশের জন্য যাব, অবশ্যই আগে বাসার ভিতরে যারা আছে তাদেরকে সালাম দিতে হবে এবং সালাম দিয়ে আমাদেরকে অনুমতি চাইতে হবে ভিতরে প্রবেশের জন্য। যদি আমাদের অনুমতি মেলে তাহলে আমরা সেখানে প্রবেশ করব। এমন নয় যে কোনো একটা বাসায় গেলাম, গ্রাম অঞ্চলে এটা বেশি ঘটে, কারণ গ্রাম অঞ্চলের সিকিউরিটি ব্যবস্থা খুব কম। সাধারণত যারা শহরে থাকে, দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের ফ্ল্যাটে বা বিভিন্ন ধরনের অ্যাপার্টমেন্টে যারা থাকে, সেক্ষেত্রে কিন্তু মেইন দরজা লক থাকে, কিন্তু গ্রামের ব্যাপারটা ভিন্ন। গ্রামে কিন্তু মেইন গেট যেটা, সেটা কিন্তু বাড়ির গেটটা অধিকাংশ সময় খোলাই থাকে। সেক্ষেত্রে অধিকাংশ সময় দেখা যায় অনেকেই অপ্রত্যাশিতভাবে বাসার ভিতরে ঢুকে যায়। তো এটা কিন্তু সম্পূর্ণভাবে আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন, বাসায় ঢোকার পূর্বে, সেটা হোক শহরে বা গ্রামে, ফ্ল্যাটে বা ফ্ল্যাট ছাড়া, যেখানেই হোক না কেন, প্রবেশের আগে আমাদেরকে সালাম দিতে হবে। হ্যাঁ, জোরে করে সালাম দিয়ে অনুমতি চাইতে হবে যে ভিতরে আসতে চাচ্ছি, ভিতরে আসা যাবে কি। যদি ওই দিক থেকে, মানে বাসার ভিতর থেকে আমাদের অনুমতি মিলে যে হ্যাঁ আসতে পারেন, তাহলে আন্দান আমরা আসবো। আর যদি এরকম অনুমতি না আসে বা ভিতর থেকে কোনো আওয়াজে আসতেছে না, সেক্ষেত্রে আমাদেরকে প্রবেশ করা যাবে না, ফিরে আসতে হবে। বা এমন কোনো নির্দেশনাও যদি আসে যে আপনি ফিরে যান, তাহলে ভিতরে প্রবেশের জন্য আর কোনো ওসিলা খোঁজা যাবে না। আজকাল দেখা যায় যে অনেকেই বাসায় কারোর জন্য গিয়েছে, এখন গিয়ে দেখে বাসায় নেই, তারপরেও বিভিন্ন ভাবে বাসায় প্রবেশের চেষ্টা করে, যে ঠিক আছে ভাবি বাড়িতে তো ভাই নাই, তো আমি ভিতরে এক কাপ চা খাই বা এক গ্লাস পানি খাই। তো এগুলো আসলে শয়তানের কুমন্ত্রণা, এগুলো কখনোই করা যাবে না। যখন আমরা যে প্রয়োজনের জন্য গিয়েছি, সেই প্রয়োজন যদি পূরণ না হয় এবং ভিতর থেকে যদি প্রবেশের জন্য কোনো রকম অনুমতি না থাকে, সেক্ষেত্রে অবশ্যই আমরা সেখান থেকেই ফেরত চলে আসব। এটাই হচ্ছে আদব, এটাই পবিত্র কোরআনে আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। যদি আমরা এই দিক নির্দেশনা, আল্লাহ তাআলার দেওয়া আদবকে মেনে চলি, তাহলে আমরা পবিত্র থাকতে পারবো, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্রতার ঘোষণা দিয়েছেন। এটাই আমাদের জন্য অধিকতর পবিত্রতা, আমরা কারো গৃহে মানে সালাম দেওয়া ছাড়া, অনুমতি ছাড়া প্রবেশ করব না। এজন্য অবশ্যই আমরা এই বিষয়টা লক্ষ্য রাখব। এমনকি আমরা যখন বাসায় থাকি, আমাদের এক ফ্ল্যাটেই বা এক বাড়িতেই, আমরা যখন আমাদের বাবা মায়ের রুমে ঢুকি বা আমাদের ভাইয়ের রুমে ঢুকি বা বোনের রুমে ঢুকি, যার রুমেই ঢুকি না কেন, অবশ্যই রুমে ঢোকার আগে সালাম দিয়ে অনুমতি চাইতে হবে। যদি আপনার মায়ের ঘরে ঢুকেন, আসসালামু আলাইকুম আম্মাজান ভিতরে আসতে পারি, বা আসসালামু আলাইকুম মা ভিতরে আসতে পারি, আপনি যেটাই ডাকেন না কেন, আপনি অনুমতি নেবেন। যদি ভিতর থেকে অনুমতি আসে যে বাবা আসো, তাহলে ভিতরে আসবো। কিন্তু দেখা যায় যে আমরা শুধু এই প্রসেসটা শুধু অফিসেই ফলো করি, বসের রুমে ঢোকার ক্ষেত্রে আমরা অনুমতি চাই।
তো এটা কিন্তু শুধু অফিসের ব্যাপার না, ব্যাপারটা যদি আপনি মনে করেন যে ঘরে তো আমার সব নিজের লোক, এখানে তো আমার অনুমতির প্রয়োজন নাই, ব্যাপারটা ভুল হবে। এটাই আদব, এটাই আল্লাহ তাআলা আপনাকে শিক্ষা দিচ্ছেন যে আপনি যদি আপনার মায়ের রুমেও ঢোকেন, আপনার বাবা মায়ের রুমেও ঢোকেন, অবশ্যই তাদের পারমিশন নিয়ে ঢুকতে হবে। যদি আপনার বোনের রুমে ঢোকেন, অবশ্যই তার পারমিশন নিয়ে ঢুকতে হবে। বা বাবা মা যদি সন্তানের রুমে ঢুকেন, বৌমার রুমে ঢুকেন, অবশ্যই তাকে পারমিশন নিয়ে ঢুকতে হবে। সুতরাং আমরা এই দুইটি আয়াত থেকে যে শিক্ষাটা পেলাম সেটা হচ্ছে, একে অন্যের রুমে ঢোকার আগে সালাম দিয়ে অনুমতি নিয়ে ঢুকতে হবে, বা অন্য কোনো গৃহে অন্য কারো বাসায় ঢোকার ক্ষেত্রেও আমাদেরকে সালাম এবং পারমিশন নিয়েই প্রবেশ করতে হবে। যদি পারমিশন না থাকে তাহলে অন্য কারো বাসায় ঢোকার ক্ষেত্রে কোনো ধরনের সুযোগ খোঁজার চেষ্টা করব না, এটাই আমাদের জন্য পবিত্রতা। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আমাদের সকলকেই পবিত্র কোরআন থেকে উপদেশ গ্রহণ করার তৌফিক দান করুন এবং বাস্তব জীবনে তা প্রতিফলন ঘটানোর তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।